প্রস্রাবের সমস্যার থেকে মুক্ত থাকার জন্য আপনার কতগুলো নিয়ম মেনে চলবেন। নাম্বার ওয়ান, আপনার যতটুকু প্রয়োজন পিপাসা কাটলে পানি খাবেন, পিপাসার অতিরিক্ত পানি খাওয়ার দরকার নেই। দুই নম্বর, কোনো সময় প্রস্রাব আটকায় রাখবেন না, যখন প্রস্রাব লাগবে তখনই চেষ্টা করবেন প্রস্রাব করে ফেলার। যদি আপনার বাথরুম পছন্দসই না পান, তবে নিকটবর্তী যেখানেই আপনি ভালো বাথরুম পাবেন সেখান থেকে আপনি প্রস্রাব করে ফেলবেন। নাম্বার থ্রি হচ্ছে আপনার যৌন অঙ্গ সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তিন নম্বর হচ্ছে যে আনপ্রোটেক্টেড কোনো অপরিচিত নারী বা পুরুষের সাথে মিলিত হবেন না। নাম্বার ফোর, যখনই প্রস্রাবের কোনো সমস্যা থাকবে, চিকন নালীতে প্রস্রাব হচ্ছে বা প্রস্রাব রয়ে যাচ্ছে বা প্রস্রাব ঝরতেছে, তখন কোনো ইউরোলজিস্টের পরামর্শ নেবেন। চার নম্বর, এর সাথে সাথে পরবর্তী পদক্ষেপ হচ্ছে যে আপনার কিডনি সুস্থ রাখার জন্য অপ্রয়োজনে কোনো ফার্মেসির থেকে ব্যথার ওষুধ কিনে খাবেন না।